শত শত এতিম হত্যা করা হয়েছে মতিঝিলে হত্যার কাণ্ডের পরে ভোর সাড়ে পাঁচটার দিকে মাইকিং করে বলা হয় তোমরা যারা বেঁচে আছো বেরিয়ে যাও তাহলে আবার গোলাগুলি করা হবে বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে ইত্তেফাক দিয়ে দৌড়ে যখন পালায় তখন মেয়ে রক্তে তাদের পায়ের কব্জি ডুবে গেছে এই হত্যাকাণ্ডে চালাইছিল বেনজির আর তখনকার আইজি আর জেনারেল আজিজ বিজিবি ডিআইজি মারুফ ফেরা মারুফ আমার এই আসছে ডিআইজি সে আমার কাছে আসে এই এইমদের হত্যাকাণ্ডের ইতিহাস সে সব কনফেশনাল স্টেটমেন্ট এই নিষ্ঠুর নির্মম পতন আল্লাহ তরফ থেকে হয়েছে বলে আমি মনে করি এই শরীফে সুরা সুরা নিশা আল্লাহ বলছেন যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে তারা নিজেদের পেটে আগুন ভর্তি করবে এবং কেয়ামতের দিনে তারা তারা হাবিবদের যোগে প্রবেশ করবে আর হাদিজ শরীফ এসছে হজরত মোহাম্মদ বলছেন যে দুনিয়ায় যারা এতিমদের আশ্রয় দেবে তাদের মাথার উপরে মোহাম্মদের হাত রাখবে কাল কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে তার আর মহল্লা ছায়াতলা আশ্রয় দেবেন আর এক হাদিস এসছে আমাদের প্রিয়ন মোহাম্মদাম বলেছেন যে আমার উম্মদের কাছে এতিমরা আল্লাহর ও আমার আমানাত আমার ও আল্লাহর আমানাত এতিমরা সে এতিমের এক কাতরা পরিমাণ হজে নষ্ট করবে এবং তার এক ফোঁটা রক্ত যে ঝরাবে এক ফোঁটা রক্ত যে ঝরাবে সেই জন্য আমার রক্ত গোসলের ঘোড়া করলো আমি নবী মোহাম্মদাম সবচেয়ে বড়ো এতিম দুনিয়ার এতিমদের আমার মধ্যে ব্যবধান হলো হাতের আঙ্গুল মধ্যম আঙুলের এই ব্যবধানটুকু এবং সতর্শ এতিম হত্যা করা হয়েছে মতিঝিলে এবং সেখানে আমার ছোটো ছেলে মাহুমরা যে মুনাজ ছিল সে বলছে যখন হত্যার কাণ্ডের পরে ভোর সাড়ে পাঁচটার দিকে মাইকিং করে বলা হয় তোমরা যারা বেঁচে আসো বেরিয়ে যাও তাদের আবার গোলাগুলি করা হবে তখন ওই সোনালি ব্যাঙ্কের গেট কর্মচারীরা খুলে দেয় তখন ওর গেটের ভিতরে ছিল ওরা যখন বেরিয়ে যায় তখন বলছে যে বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে ইত্তেফাক দিয়ে দৌড়ি যখন পালায় তখন এতিমে রক্তে তাদের পায়ের কবজি ডুবে গেছে এই কোরআন সেবী লেখা আছে হেতিমের এক কাতা রক্ত যে ঝরাবে তার কিন্তু আর নামাজ হজ্জা কত হবে না তাদের না তাদের অনুসারীদের হবে না আমার ছেলে ওই যে ছবিটা তুমি দিয়ে নিয়ে সুতরাং এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের ডিটেল আমি কি করে জানি কি করে জানি সেটা একটা কথা সে বিষয়ে যে আমাকে জিজ্ঞেস করতে পারে এই হত্যাকাণ্ডে চালিয়েছিল বেনজির আর তখনকার রাইজি আর জেনারেল আজিজ ডিজিবি ডিআইজি মারুফ ফেরা মারুফ মিস্ট্রলি মারুফ আমার এই আসছে ডিআইজি এসে আমাকে কনফেশনাল স্টেটমেন্ট করেছে কেন করেছে কী কারণে করলো সে যখন ডিআইজি প্রমোশন পায় তার ট্রান্সফার সিলেটে তখন ছাত্রলীগের ছেলের মাধ্যমে আমাকে সে আমাকে এই ঘরে কান্না করছে বলে আমার এর পোশ্টি ঢাকা করে দেন তখন আমি তাকে নিয়ে গেলাম আমার দুই রোড পরেই ডক্টর আলমপির থাকে ডক্টর আলমগীর জ্বর ছিল ডিস্টারের বেডরুমে নিয়ে গেলাম যে আমি রিকুয়েস্ট করে ডক্টর আলমগীর তাকে ঢাকা রাখলাম সেই কৃতজ্ঞতার কারণে সে আমার কাছে এসে এই একমদের হত্যাকাণ্ডের ইতিহাস সে সব কনফেশনাল স্টেটমেন্ট দেয় সুতরাং শেখ হাসিনা জাতিজনের কন্যা আপনার আমার যে হত্যাকাণ্ড হয়েছে আপনি কখনো বিচার করছেন করেননি আপনি কোনো ফাঁসি দিয়েছেন দেননি এতিমদের আহাজারি এই কোরআন সহিবের বয়ান অনুযায়ী আল্লাহ সাতাসমের উপরে এর রায় হয়ে গেছে আজকে শেখ হাসিনার যে এই পতন এই নিষ্ঠুর নির্মম পতন আল্লাহ তরফ থেকে হয়েছে বলে আমি মনে করি এবং দেখেন কোরআন সাহিব এই যে কোরআন সাহিব দেখালাম কোরআন সাহিব আছে ওয়া তাইজাল তাসা ওয়া তাজেলুমান তাসা বেয়াদিগাল খায়ের যা আল্লাহ জাকে ইচ্ছা ক্ষমতা দান করেন জাকে ইচ্ছা ক্ষমতার থেকে কেড়ে নিয়ে নর্দমা ছুঁড়ে ফেলে দেন তো আজকে যে শেখ হাসিনার এই পতন এই পতনের জন্যে আমি বলতে পারি উনি নিজেই দেয় আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই খুব গুরুত্বপূর্ণ এ কথাটা কিন্তু আমাদের দেশে বলা হয় না আলি এইটা আমি ভীষণ গুরুত্বপূর্ণ বলে বলছি এইটা কিন্তু বলা হয় না আমাদের দেশে এইটা একটা দুঃখের বিষয় বলা হয় না সেটা হলো সেনাবাহিনী সেনাবাহিনীর হচ্ছে এই বিষয়টা বলার আগে আমি আমি শেখ হাসিনার আমরা কী কী আরও ভয়াবহ দুর্নীতি হয়েছে ওইটা একটু বলে আসি দেখেন আমাদের পরে ভিয়েতনামে স্বাধীন হয়েছে ভিয়েতনাম আমাদের পরে স্বাধীন হতে হচ্ছে ভিয়েতনামে দুর্নীতির বিরুদ্ধে কী করা হয় আলি এইসব ভিয়েতনামের বিলিয়ানার চল্লিশ বিলিয়ন ডলার মালিক ট্রাইং মান লান তার ফাঁসি হয়ে গেছে দুর্নীতির কারণে আর আমাদের দেশে এই যে এসালম এস আলম বাংলাদেশ থেকে ষাট লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেছে এবং সে শেখ হাসিনার পাশে বসে ফুল দেওয়া নেওয়া করছে তার ছেলে তার জামাই তার দুই ছেলে আর জামাই সেখানে আছে ফুল দেওয়া নেওয়া করছে গণভবনে তাকে ফুল দিচ্ছে সেও হাজিনাকে ফুল দিচ্ছে আর সেখানে মিষ্টি খাওয়া দাওয়া করতেছে এই হলো আমাদের দেশের দেশের সরকার এবং আমি খমিনির কথা বলি ইমাম খমিনি ইমাম খমিনি যখন ক্ষমতা আসলো তখন ইরান থেকে আমাদের বলা হলো দশজন অফিসার পাঠাও আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা দেখার জন্য দশজন গেল তার মধ্যে আমিও ছিলাম যেদিন আমরা এয়ারপোর্টের নাম না ভি ছিলাম ভিএিএতে থাকার সময় আমরা কি দেখলাম এই যে সালমান এফ রহমানের মতো এই কিছু ব্যবসায়ী এই ব্যাংকের টাকা লুট করেছে সেই ব্যাংকের সামনে তাদেরকে দড়িতে ঝুলাই দিয়েছে বুঝলেন এটা আচ্ছা আর কি আর ভির আমাদের পরে স্বাধীন হয়েছে সেই দেশে কি হয়েছে যারা ব্যাংকের টাকা লুট করছে কি ধন সম্পদ লুট করছে যে সরকার আমরা খেয়ানত করছে তাদের কি করা হয় দেশবাসী আপনি শুনে তাদেরকে তাদের ধন সম্পদ সব বাতিল করা হয় তাদের নাগরিক অধিকার বাতিল করা হয় এবং তাদের গলায় একটা লোহার লকেট ঝুলে দেওয়া হয় তাদের লেখা থাকে তাদের লেখা থাকে জাতীয় দুশ্মন বলে লেখা থাকে এবং তাদেরকে খাঁচায় বড়ায়। হয় তা বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সবাইকে খাঁচায় যেমন ধরো যেমন ধরো সালমান রহমান সে তার ছেলে মেয়ে ভাই বোন ওয়াইফ সবাইকে খাঁচায় পরে ওই যে মতিজিলা রাখে ভিয়েতনামের সিটি হোম হোচিমিন সিটিতে তাদেরকে ভরে রেখে দেয় তার সেখানে মাইকিং ও সেখানে একটা টেপ করা রেকর্ড আছে তাতে বলে যে এদের খাওয়া দাওয়া সরকার দিবে না যারা পথচারী যারা যাচ্ছ তাদের তারা ইচ্ছে করলে তাদের কিছু খাওয়া দাওয়া দিতে পারো বা ঘৃণা প্রবেশ করতে পারো কারণ তারা ভিয়েতনামের বিলিয়ন ডলার লুট করেছে এই জন্য তাদের সাজা তখন যারা যায় তারা কেউ কলা দেয় মূলা দেয় কি মুড়ি মুড়কি দেয় আবার কেউ থুতু দেয় কেউ তাদের পেশাব করে দেয় কেউ পায়খানা করে তাদের গায়ে ছুঁড়িয়ে ফেলে তোরা হলি বাঙালি তোর হলি ভিয়েতনাম জাতির দুশ্মন ভিয়েতনাম জাতির বিশ্বাসঘাতক ঘাতক সেই জন্যে তোদের ঘৃণা করি আমরা তোদেরকে আমরা এই তোদের পরিষ্কার অনেকে পাইখান করে তাদের গায়ে ফেলে দেয় এই এই পানিশমেন্ট এই যে সামাজিক সামাজিক শাসন এইটা এইটা আমরা আমাদের দেশে চালু করি নাই সেই জন্য আমাদের দেশে রাক্ষস খক্ষসরা বাংলাদেশকে খাবলে খুঁড়ে কে বলতেছে বাংলাদেশের ভিতরে ফোকলা মারিয়ে ফেলেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই একটা বিল এই বিলটা এই বিলটা শেখ হাসিনা জাতীয় জনকন্যা উনি বাংলাদেশ পার্লামেন্টে পাশ করেছেন এতে বলা আছে সামিট গ্রুপ কুইক রেন্টাল প্রতি বছর এক লক্ষ দুই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাবে এ পর্যন্ত তারা নিয়ে গেছে নিয়ারলি বিশ বিলিয়ন ডলার নিয়ে গেছে এবং বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে দিয়েছে তাদের এই টাকা এই টাকার আমরা ইলেকট্রিসিটি নেই বা না নেই তারা এটা এটা দিতে হবে তারা নিচ্ছে এই বিল যদি পাশ হয় সেদিন পার্লামেন্টের যে সচিব আমাকে ফোন করতো বলছে স্যার আপনি মুক্তিযোদ্ধা তার বড় বড় নেতা আ স্যার আমল থেকে কোনো পৃথিবীর কোনো এরকম দুর্নীতির বিল পাশ হয় নাই এটা পাশ হচ্ছে তা আপনি কিছু করবেন না আর তুমি করো না তোমার আমি কী করবো তুমি ওয়াটার বন্ধ করে দাও ইলেকট্রিসিটি বন্ধ করে দাও কারেন্ট বন্ধ করে দাও গ্যাস বন্ধ করে দাও করে ভালো বলছে এটা তো বিল পাচ্ছে লিজ ল সচিব তো আপনাদের মুক্তিযোদ্ধা ঠিক আসলে আসলে শুনতে আসলো আমার তো দিলাম লস নাম দুলাল দুলাল কিন্তু আমার বন্ধু মানুষ এবং ভেলিয়ান্ট ফ্রিডম ফাইটার সে কিন্তু একটা ভেলিয়ান্ট ফ্রিডম ফাইটার জহিরুল হক দুলাল তো সে তাকে ফোন দিলাম আর দুলাল এই বিলে লিখেছো এই বিলেখে সে কাজটা লিখেছে কেউ কোনো কমপ্লেন করতে পারবো না কোর্টের আস্তরে নিতে পারবো না তো বঙ্গবন্ধুর বিলের বিষয়েও ছিল তাই পরে সেই বিল কিন্তু কোটে গেছে এই বিল তো কোর্টে যাবে তখন তোমার কী উপায় হবে তোমাদের সাক্ষী দিতে হবে তখন সে বলল কাঁদতে কাঁদতে বলল যে মুসি ভাই আপনি আমাদের নেতা দোয়া করেন আমি যাতে এই বিল পার্লামেন্টের এই দুর্নীতি বিল কোটে যাবার আগে আমার যাতে আমি যাতে ইন্তেকাল করি যাতে আমার সাক্ষর দিতে না হয় এবং সে বলছে এই বিল এই বিল যেখানে আলোচনা হচ্ছিল শীর্ষ নেতৃত্বের মধ্যে বলে প্রধানমন্ত্রীর নাম তো ডেফিনেট প্রধানমন্ত্রী বল দেন সে বলে না এটা বলছে সেখানে আমি এই বিল সম্পর্কে সামান্য টু শব্দ করেছিলাম সামান্য টু শব্দ করেছিলাম তাই আমাকে আমি যে বিল মুক্তিযোদ্ধা আমাকে জুতার তলায় পিষ্ট করা হয়েছে শেখ না আপনি তো মুক্তিযোদ্ধা না যে আপনিও মুক্তিযোদ্ধা না শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় এক গ্লাস এক মুক্তিযোদ্ধাকে দেন নাই আর আপনারা মুক্তিযোদ্ধা জুতার তলায় পিষ্ট করেন দুর্নীতি বিলের বিরুদ্ধে সে টু শব্দ করেছে বলে আজ দেখেন কাস অন নিউ হ্যাঁ ডিভাইন জাজমেন্ট ডাউন অন রেড অ্যান্ড শোল্ডার তো এই বিল পাশের মাধ্যমে এ পর্যন্ত বিশ বিলিয়ন ডলার বাংলাদেশে চুরি হয়ে চলে সিঙ্গাপুরে আজিজ আজিজ খান এ এখন হায়েস্ট বিলিয়নার ইন সিঙ্গাপুর যদি তারা পেপার দিয়ে বলে সেমিনার পরে মাত্র তিরিশ হাজার টাকা নিয়ে ঢাকায় ব্যবসা গরিব ছিল গরিব ছিল তারা এখন বিলিয়নার হায়েস্ট বিলিয়নার ইন সিঙ্গাপুর এবং এই বিলিয়ন ডলার যে চলে গেছে এর ভাগ এর ভাগ তো শেখা ভোগ করবে না এর ভাগ শেখ হাসিনা শেখ না জয় জেনারেল তারেক তাদের পরিবার পরিজন তাদের মধ্যেই আছে তা নইলে কিন্তু তারা এমন পোকা যে শুধু আজিজ খানকে তারা দিয়ে দিয়েছে তা তো না